আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওর বিষয়ে আমরা একটি প্রোডাক্ট আনবক্সিং করব এবং এটি রিভিউ করব। অলমোস্ট আপনারা টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন যে আজকে কোন প্রোডাক্ট নিয়ে ভিডিও হচ্ছে। আজকের ভিডিও হচ্ছে এয়ারপড প্রো, অর্থাৎ এয়ারপড প্রোর যে 1/1 মাস্টার কপি বা অনেকেই বলে থাকেন সুপার মাস্টার কপি, সেটি নিয়ে আজকের ভিডিও বানাবো এবং ভিডিওটিতে এটির সুবিধা অসুবিধা সব কিছু এবং এটির প্রাইস কত এবং আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার তারা এটির জন্য কি কি অফার পাচ্ছেন এবং আমার পক্ষ থেকে কি গিফট পাচ্ছেন এটি আমি ভিডিওর শেষে বলে দিব। তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার চ্যানেলের সাথে সবসময় কানেক্টেড থাকতে পারেন এবং রাইহান অ্যাপেলটিক বিডি ফ্যামিলির আপনিও একজন সদস্য হয়ে যেতে পারেন। তো ভিউয়ার্স, ইদানিং প্রচুর পরিমাণে অ্যাডভার্টাইজ দেখতে পাচ্ছি ফেসবুকের বিভিন্ন পেজ এবং বিভিন্ন গ্রুপে এয়ারপড প্রোর মাস্টার কপি নিয়ে। তো এই মাস্টার কপিগুলোর প্রোডাক্টগুলোর কোয়ালিটি কেমন হয় এবং এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য কতটা অ্যাপ্রোপ্রিয়েট, আপনারা কিনবেন কি কিনবেন না এবং অরিজিনাল এয়ারপড প্রোর সাথে এর কী কী মিল রয়েছে এবং কী কী অমিল রয়েছে, সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো ভিউয়ার্স, বেশি দেরি না করে চলুন সরাসরি ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, আমরা আমাদের আনবক্সিং টেবিলে চলে এসেছি। তো আজকে তলোয়ারটা দেখেই বুঝতে পারছেন যে আজকে আনবক্সিং হতে চলেছে। তো ভিউয়ার্স, আমাদের কাঙ্ক্ষিত যে প্রোডাক্টটি সেটি হচ্ছে এটি, চলে এসেছে আমাদের কাছে। এবং সত্যি বলতে কি, আসলে অরিজিনাল যে এয়ারপড রয়েছে সেটি এবং এটির যে টেক্সচার এবং যে প্যাকেজিং সেটি সেম টু সেম, অর্থাৎ 1/1 কপি করা হয়েছে এখানে। তো ভিউয়ার্স, একবারে সামনের যে পোর্শন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এয়ারপডের পিকচার দেওয়া রয়েছে এবং এটি হালকা একটু উঁচু রাখা হয়েছে, অর্থাৎ এক্সট্রা 3D টেক্সচার রাখা হয়েছে। এবং নিচের সাইডে এখানে হচ্ছে কিউআর কোড সহ বাদবাকি যেসব জিনিস রয়েছে, যেমন যেখান থেকে ম্যানুফ্যাকচার করা হয়েছে, কোথায় কোথায় কম্পিটিবল, অর্থাৎ এখানে লেখা রয়েছে কম্পিটিবল উইথ iOS ডিভাইস, আইপড ওএস ডিভাইস, অ্যাপেল ওয়াচ অর ম্যাক উইথ দ্য লেটেস্ট সফটওয়্যার। তো একবারে নিচের পাশে যদি আসি, এখানে এয়ারপড প্রো উইথ ওয়্যারলেস চার্জিং কেস, আর এখানে অর্থাৎ স্পেশাল ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে, আসলে আমরা বুঝতে পারবো না, চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে, অর্থাৎ এখানেও এই একই কথায় লেখা রয়েছে যে উইথ ওয়্যারলেস চার্জিং কেস। আর এই সাইডে দেখলে দেখতে পারবেন যে আইফোন কোম্পানির যে মনোগ্রাম, অর্থাৎ আইফোন কোম্পানির কিছু প্রোডাক্টের স্পেশাল লেখার থাকে, যেমন অ্যাপেল ইন্ডাস্ট্রিজ 1, অ্যাপেল পার্ক ওয়ে 2, যে গ্রুপ বা এদের যে গ্রুপের সার্টিফিকেশন এটি এখানে দেওয়া থাকে। এই পাশে জাস্ট একটি অ্যাপেল লোগো, এই সাইডে লেখা রয়েছে এয়ারপড প্রো ওয়্যারলেস চার্জিং কেস। তো ভিউয়ার্স, ওভারঅল এই হচ্ছে আমাদের প্রোডাক্ট বা এই হচ্ছে এর প্যাকেজিং। তো ভিউয়ার্স, খুলে দেখি আসলে ভিতরে কী রয়েছে, তো চলুন খোলা যাক। তো ভিউয়ার্স, আমরা এই সাইড থেকে আগে একটু কেটে নেই, তলোয়ারে আসলে ধার নেই, তলোয়ারে ধার কাটাতে হবে। আসলে ভিউয়ার্স, প্রত্যেকটা প্রোডাক্টের আসল মজা কিন্তু এই আনবক্সিংয়ে। আই এম ফিলিং সো এক্সাইটেড, ভিতরে কি আছে। তো ভিউয়ার্স, খুলে ফেলি, খুল যা সিম সিম। তো ভিউয়ার্স, এই ছিল প্যাকেজিং, জাস্ট ভেতরে কিছুই নেই। এখানে ডিজাইন বাই অ্যাপেল ইন ক্যালিফোর্নিয়া, দেখি ভেতরে কোনো ডকুমেন্টেশন দেওয়া রয়েছে কিনা। এয়ারপড প্রো একটি ইউজার ম্যানুয়াল, অরিজিনালের সাথে যেরকম ইউজার ম্যানুয়াল আসে ঠিক সেরকম ইউজার ম্যানুয়াল এখানেও দেওয়া হয়েছে। তো আমার যারা ভিউয়ার্স রয়েছে বা যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা অনেক স্মার্ট, তাদের এইসব গাইডলাইন্সের বা এইসব ম্যানুয়ালের কোনো প্রয়োজন নেই, তো এটি ফেলে দেবো। তো ভিউয়ার্স, ভেতরে আর কিছুই নেই, দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা। তো এবার এখানে পাচ্ছি আমরা আমাদের এয়ারপড প্রো, একবার লেটেস্ট বা হুবহু অরিজিনালের মতন যে কপি, আসলে হাতে নিয়ে ফিল হচ্ছে এটিকে অরিজিনাল। ওয়েট ডিস্ট্রিবিউশন সেম টু সেম রাখা হয়েছে, অর্থাৎ 1/1 কপি এটি, অর্থাৎ ট্রিপল এ কপি যেটাকে বলা হয়, এবং এটি এই বছরের সবচেয়ে লাস্ট এবং লেটেস্ট কপি। কপি চা যে যা বলেন বলেন না আসলে। তো এই কম্পোনেন্টের নিচে আরেকটি কম্পোনেন্ট রয়েছে, এখানে USB লাইটনিং রয়েছে এক সাইডে,
আর এই পাশের যে অপশন রয়েছে সেটি হচ্ছে USB টাইপ সি, অর্থাৎ USB টাইপ সি টু লাইটনিং যে পোর্ট, বর্তমান আইফোনের সাথে যে পোর্ট দেওয়া হচ্ছে সেই পোর্টটি এখানে দেওয়া হয়েছে। তো এটিকে আমি সাইডে রাখবো। এরপর ভিউয়ার যেটি রয়েছে এটি হচ্ছে আপনার আসলে এয়ারবাড, অনেকের কানের যে ফুটো, সরি ফুটো না মানে কানের যে হোল রয়েছে সেখানে আসলে অনেকের কানের ছিদ্র, ছোট অনেকের বড়, তো এখানে এক্সট্রা কিছু নোজ দেওয়া হয়েছে, অর্থাৎ এটা আপনারা ইউজ করতে পারবেন। ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে কিন্তু একটি গ্যাসকেট বা নেট ইউজ করা হয়েছে পাতলা। তো কপি হলেও এটির কোয়ালিটি খুবই ভালো, সো বেটার অ্যাজ লাইক অ্যাজ অরিজিনাল। ভেতরে আর কিছুই নেই, না খুলছে না, সো আই হোপ আর কিছু নেই। তো ভিউয়ার্স, এবার আসা যাক আমাদের মূল যে আকর্ষণ, অর্থাৎ আমাদের এয়ারপড প্রো 3, অর্থাৎ এয়ারপড 3 বা প্রো যেটি বলেন, এটি হচ্ছে সবচাইতে লেটেস্ট মাস্টার কপি। তো এটিকে আনবক্সিং করতে হবে। তো এখানে পলি দিয়ে মারা আছে, অরিজিনালের পলি যেভাবে লাগানো থাকে ঠিক সেভাবেই। তো আমরা খুলে ফেলি। তো ভিউয়ার্স আনবক্স হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ডিজাইন বাই অ্যাপেল ইন ক্যালিফোর্নিয়া, অ্যাসেম্বল ইন চায়না। এবং এই সাইডে রয়েছে আমাদের যে এয়ারপড, এয়ারপডের এখানে লাইট ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বা এলইডি ইন্ডিকেটর, এবং পেছনে রয়েছে একটি বাটন, যেটির কোয়ালিটি আগের যে কপিগুলো ছিল সেগুলোর থেকে হাজার গুণে ভালো। নিচের সাইডে এখানে লাইটনিং কেবল দেওয়া হয়েছে। তো লাইটনিং কেবল যেহেতু এর আমাদের একটি ফ্রিতে দিয়েছে, তো সেটি আমরা একটু ঢুকিয়ে দেখবো। ওয়াও, ফিলিং বেটার। আর ভিউয়ার্স আরেকটি যে কথাটি বলে রাখছি, এটি কিন্তু ওয়্যারলেস চার্জার সাপোর্টেড। আমি গরিব তাই আমার কাছে ওয়্যারলেস চার্জার নেই, থাকলে আপনাদের চার্জ করে দেখিয়ে দিতাম, কিন্তু আমি এটি ওয়্যারলেস চার্জ করে অবশ্যই দেখে নেব। আর আই হোপ এর আগে যে কপিগুলো আমি ইউজ করেছি বা কপিগুলো আমি নিয়ে এসেছি সেগুলোতে ওয়্যারলেস সাপোর্ট ছিল না, এটিতে রয়েছে। তো ভিউয়ার্স খুলে ফেলি, দেখি ভেতরে কী কী কম্পোনেন্ট থাকছে। তো ভেতরে আমাদের দুটি এয়ারপড রয়েছে, এবং এই সাইডের পাশে খেয়াল করলে দেখতে পারবেন ভেতরের দিকে কিছু টেক্সট রয়েছে। আর ভেতর থেকে যদি আমরা এটি বের করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটি রাইট সাইড। ভিউয়ার্স এটি হুবহু 1:1 কপি, এবং এখানে আই হোপ যে প্রত্যেকটি যে সেন্সর এখানে বিদ্যমান বা সেন্সর থাকে সেই সেন্সরগুলো এখানেও দেখতে পারবেন আপনারা। আর এটি নিচের সাইড, এবং এখানেও কিন্তু একটি টেক্সট দেখতে পারবেন, অর্থাৎ এখানেও একটি টেক্সট রয়েছে। তো ভিউয়ার্স আমরা এখন আমাদের ফোনের সাথে কানেক্ট করে দেখব। আমার কাছে আইফোন রয়েছে, আর আপনারা চাইলে অ্যান্ড্রয়েডেও এটি কানেক্ট করে দেখতে পারেন। তো ভিউয়ার্স কানেক্ট করার সিস্টেম হচ্ছে, আমি যখনই এই হিন্সটি খুলবো, তো হিন্স খোলার সাথে সাথে এখানে পপ আপ মেনু চলে এসেছে। এখন যদি আমি কানেক্টে প্রেস করি, প্রেস করার পরে একটি অপশন এসেছে যে আমার এই ব্যাকে যে একটি বাটন রয়েছে এই বাটনটিকে চাপ দিয়ে ধরতে হবে, পুশ করতে হবে। পুশ করার সাথে সাথে আলো ব্লিঙ্ক করছে, এবং এখন আমার এয়ারপডটি কানেক্ট হচ্ছে। এবং ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কানেক্ট হয়ে গিয়েছে মিডিয়া কন্ট্রোল, এবং এখানে চার্জ শো করছে। তো ভিউয়ার্স এখানে আমার এয়ারপড দুটিতে 100% চার্জ রয়েছে, এবং এয়ারপডের যে ডক রয়েছে সেটিতেও 100% চার্জ রয়েছে। এবং ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট যে লাইট সেটি ব্লিঙ্ক করছে, এবং আমি পপ আপ বন্ধ করার সাথে সাথেই এটিও মেনুটিও চলে যাচ্ছে, অর্থাৎ খুবই ফাস্ট। অর্থাৎ অরিজিনাল এয়ারপড এবং এর স্পিড যদি কম্পেয়ার করি তাহলে বলতে গেলে প্রায় সেম এবং অ্যাকুরেট, কারণ এখানেও সেই অ্যাপেলের যে এইচ চিপ সেটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সেই চিপটিকে সামহাও তারা রেপ্লিকেট করে এর মধ্যে ইনস্টল করেছে। এবং এখানে যে হিন্সটি দেখতে পাচ্ছেন, হিন্সের কোয়ালিটিও খুবই ভালো, এবং এটিও মেটাল হিন্স এখানে দেওয়া হয়েছে। তো আমি জাস্ট আপনাদেরকে এই এর ফিজিক্যাল যে হিন্স বা এর ভেতরের যে অংশটি সেটিও একটু দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স এটি হচ্ছে এর ইন্টারনাল সাইড, অর্থাৎ ভেতরের সাইড, এবং ভেতরে দেখতে পাচ্ছেন যে চার্জিংয়ের যে সিস্টেম সেটি দেওয়া রয়েছে, এবং ওভারঅল কেসের যে ম্যাটেরিয়ালস সেটি খুবই ভালো এবং খুবই ওয়েল ফিনিশড, এবং ম্যাটেরিয়ালসটিও খুবই সুন্দর আমার কাছে মনে হয়েছে। তো ভিউয়ার্স অরিজিনালের সাথে আসলে পার্থক্য বুঝতে পারবেন তারাই যারা অরিজিনাল ইউজ করেছেন, আর দূর থেকে দেখে বা হঠাৎ করে এক নজরে দেখে কেউ এটি বুঝতে পারবেন না যে এটি আসলে কপি। সো অনেকেই হয়তো অরিজিনাল ভেবে বসবেন, কিন্তু অরিজিনাল ভেবে কখনো কপি ক্রয় করবেন না, এতে আপনার লস হওয়ার সম্ভাবনা 100% রয়েছে। তো আমি আরও একটি ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ এই এয়ারপডটির সাথে অন্য আরেকটি এয়ারপডের আমি জাস্ট তুলনা করে দেখাবো যে কী কী চেঞ্জ এখানে রয়েছে। তো ভিউয়ার্স এখানকার যে সবচেয়ে ভালো ফিচার রয়েছে সেটি হচ্ছে ইন এয়ার ডিটেকশন,
অর্থাৎ এটি কানে দেওয়ার পরে আপনার এয়ার ডিটেকশন করতে পারবে। তো আমরা সেটি একটু এক্সপেরিমেন্ট করে দেখি এবং এয়ারপড দুটি খুললেই এখানে যে জায়গাটি দেখতে পারবেন একটি এজ দেখতে পারবেন ফ্ল্যাট এজ, এটি হচ্ছে টাচ বা প্রেশার সেন্সিটিভ প্রেস করার মতন একটি বাটন, অর্থাৎ প্রেশার সেন্সর যেখানে আপনার টাচ করলেই টাচ ক্যাপটিভ হয়ে আপনার টাচ অনুযায়ী কমান্ড ফলো করবে। তো ভিউয়ার্স আমরা দেখে নিই এটির সাউন্ড কোয়ালিটি এবং এটি যখন প্লে করা হবে প্লে করার সময় আমার যে অডিও বা ভিডিও প্লেব্যাক রয়েছে সেটি থেমে যায় কিনা বা পজ হয় কিনা, অর্থাৎ আপনারা কানে দিয়ে গান শোনার সময় যদি কান থেকে একটি খুলে রেখে দেন তাহলে সাথে সাথেই আপনাদের যে প্লে হচ্ছিল সেটি থেমে যাবে অর্থাৎ পজ হয়ে যাবে। সেটি হতে পারে কোনো সংস, হতে পারে কোনো ভিডিও ক্লিপস, যে কোনো কিছু, যে কোনো মাল্টিমিডিয়া সাথে সাথে পজ হয়ে যাবে এবং আবার যখন কানে লাগাবেন তখন এটি প্লে হবে। তো আমরা পরীক্ষা করে দেখি। তো আমি দুটি কানে লাগাচ্ছি। তো ভিউয়ার্স এখানে আমার মিউজিক প্লে হচ্ছে দেখতে পাচ্ছেন। তো আমি কান থেকে যদি খুলে নিয়ে আসি আমার মিউজিক থেমে গিয়েছে এবং আবার যদি আমি কানে লাগাই মিউজিক স্টার্ট হয়েছে। আবার আমি এই সাইডটা খুলে ফেললাম, মিউজিক থেমে গিয়েছে। আবার যদি আমি কানে লাগিয়ে নেই, তো ভিউয়ার্স ইন ইয়ার ডিটেকশন খুবই ভালো। এবং সবচাইতে মজার যে বিষয়টি রয়েছে সেটি আপনারা যদি এই এয়ারপড প্রোর অপশনে ঢোকেন, অর্থাৎ এয়ারপড প্রোর যে মেনু রয়েছে সেখানে ঢোকেন, তাহলে দেখতে পারবেন এর মজার যে ফ্যাসিলিটিস বা ফিচারগুলো রয়েছে সেগুলো। তো আমি আপনাদেরকে ট্রাই করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এয়ারপড আসলে শো করছে এবং এখানে ট্রান্সপারেন্সি মোড, এরা যখন অন করা থাকবে তখন আপনারা কানে দেওয়ার পরে বাইরের যে সাউন্ডগুলো রয়েছে অর্থাৎ আপনার আশেপাশের যে সাউন্ডগুলো রয়েছে সেগুলো আসলে আপনি শুনতে পারবেন। এবং এটি অফ করে রাখলে আপনার ট্রান্সপারেন্সি মুড অফ হয়ে যাবে এবং নয়েজ ক্যান্সেলারেশন অন করে দিলে আপনার যে এয়ারপড রয়েছে সেই এয়ারপডের যে নয়েজ ক্যান্সেলারেশন মুড রয়েছে সেই মুডটি অন হয়ে যাবে। তো এখানে আমি অন করে দেখাচ্ছি, অর্থাৎ এইটি এই অপশনটি অন করা থাকলে আপনারা বাইরের কোনো সাউন্ড শুনতে পারবেন না। তো ভিউয়ার্স এটিকে আমরা অফ রাখি। আসলে এই ফিচার দুটি কতটুকু ওয়ার্ক করে সেটি সম্পর্কে আমার বিশেষ সন্দেহ রয়েছে, কারণ এটি একটি কপি প্রোডাক্ট, 100% সেন্সর এখানে কাজ করবে না, বাট বেশিরভাগ সেন্সর এখানে আমি কাজ করতে দেখেছি। এবং যদি আমি ব্লুটুথ অপশনে ঢুকি তারপর এখানে যদি আমি নামটি চেক করি তাহলে দেখতে পারবো এখানে রাইহান্স এয়ারপড প্রো, এবং ম্যাক্সিমাম কপিতে কিন্তু আপনারা নেম চেঞ্জ করতে পারবেন না, কিন্তু এখানে কিন্তু এই কপিটির নাম চেঞ্জ করতে পারবেন এখান থেকে। ইটস আ গুড ফিচার এবং এখানে আপনার প্রত্যেকটি মুড রয়েছে এবং এখানে এয়ার টিপ ফিট টেস্ট, অর্থাৎ যে আপনার কানে লাগানোর পরে এই টিপসগুলোর যে ফিটনেস এগুলো আপনার এয়ার ইনটেক হয়েছে কি না সেটি টেস্ট করার অপশন রয়েছে। যদিও এটি আমি কখনো টেস্ট করে দেখিনি, বাট আমার মনে হচ্ছে এটি যতদূর সম্ভব ফেক, কারণ একটি কপি প্রোডাক্টে আসলে কতটাই রিয়েলিস্টিক হতে পারে। তো দেখা যাক এই ফিচারটি কাজ করে কিনা। ভিউয়ার্স এখানে গুড সিল, দুটোই গুড সিল লেখা রয়েছে, আমি কিন্তু কানে দিইনি, এটি কান থেকে খোলা রয়েছে তবুও গুড সিল দেখাচ্ছে, অর্থাৎ এই জিনিসটি তারা ফেক দিয়েছে, অর্থাৎ সব সেন্সর তো আর এই প্রাইস পয়েন্টে দেওয়া সম্ভব হয় না। তারপর এখানে মাইক্রোফোন রয়েছে, মাইক্রোফোনের অপশন অটোমেটিক, অলওয়েজ লেফট এয়ারপড, অলওয়েজ রাইট এয়ারপড, অর্থাৎ এই যে কোনো দুটি এয়ারপডের প্রত্যেকটিতেই মাইক্রোফোন দেওয়া রয়েছে, অর্থাৎ কথা বলতে পারবেন। আপনারা যদি কানে যে কোনো একটি এয়ারপড দিয়ে ইউজ করেন তাহলে আপনারা সেটি দিয়ে ইচ্ছা করলে কলিং করতে পারবেন, কোনো প্রবলেম নাই। দুই পাশেই আপনাদের মাইক্রোফোনের অপশন বা মাইক্রোফোনের ফিচার দেওয়া রয়েছে। তারপরে এখানে মডেল নেম, মডেল নাম্বার, সিরিয়াল এটসেট্রা ডিটেলস সব কিছু দেওয়া রয়েছে, যেরকমটা একটি অরিজিনাল এয়ারপডে থাকে ঠিক সেরকম ফ্যাসিলিটিস বা ফিচারগুলো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তবুও ভিউয়ার্স দিন শেষে আপনাদের মাথায় রাখতে হবে এটি একটি কপি প্রোডাক্ট এবং এটি কোনো অরিজিনাল প্রোডাক্ট না। তো যারা এগুলো দেখে এবং কিছু জিনিস কনসিডার করে এটি কিনতে চাচ্ছেন তারা কিনে নিতে পারেন। আর কিনতে হলে কী কী করতে হবে এবং এটির প্রাইস কত সেটি আমরা এখনই আলোচনা করব, বাট তার আগে আমরা দেখে আসি এটির যে সাউন্ড কোয়ালিটি সেটা আমাদের কতটা স্যাটিসফাইড করতে পারে। তো ভিউয়ার্স আমরা এয়ারপড প্রোটিকে আমরা কান লাগাবো এবং লাগানোর পরে এর যে মিউজিক সিস্টেম রয়েছে বা এর যে সাউন্ড সিস্টেম রয়েছে সাউন্ড আসলে কতটা ক্লিয়ার বা কতটা সুন্দর প্রোভাইড করে সেটি আমরা একটু চেক করে নিই এবং কানে দেওয়ার পরে লুক কেমন লাগে সেটিও আপনারা দেখতে পাচ্ছেন। এটি আমার ডান পাশ এবং এটি আমার বাম পাশের এয়ারপড। তো এই এয়ারপড দুটির মিউজিক সেপারেশন খুবই ভালো এবং মিউজিক কোয়ালিটিও
তো ভিউয়ার্স, আমি একটি মিউজিক প্লে করেছি এবং মিউজিক খুবই ক্রিস্টাল ক্লিয়ার এবং আমি সাউন্ড খুবই ভালো পাচ্ছি। আমি যদি এক সেকেন্ড এবং খুলে রাখার সাথে সাথে কিন্তু মিউজিক বন্ধ হয়ে যাচ্ছে, আপনারা অলরেডি দেখেছেন। তো এই যে মিউজিক কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এর ফিচার এবং ফ্যাসিলিটিসগুলো খুবই ভালো লেগেছে এবং এর সাউন্ড কোয়ালিটি বলা যায় এই প্রাইস রেঞ্জে যে হেডফোনগুলো পাওয়া যায় বা যে TWS এয়ারবাডস পাওয়া যায় বা যে হেডফোন পাওয়া যায় সেগুলোর তুলনায় বেশ ভালো সাউন্ড পেয়েছি। এবং আমার কাছে মনে হয়েছে যে বেস একটু বুস্টেড করা হয়েছে এবং মিউজিকটা খুবই স্যাচুরেটেড এবং খুবই বেস্ট এবং ফাইন মিউজিক সিস্টেম, অর্থাৎ এই প্রাইস রেঞ্জে বেশ ভালো কোয়ালিটির একটি এয়ারবাডস বা এয়ারপডস প্রোর যে মাস্টার কপি, এটি আসলে বেশ ভালো সার্ভিস দিচ্ছে। এবং আমি আপনাদেরকে অলমোস্ট দেখিয়ে দিয়েছি, এখানে কিন্তু আপনারা একটি টাচ ক্যাপটিভ বাটন পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এই প্রাইস রেঞ্জে টাচ অ্যানাবেলড একটি এয়ারবাড ট্রু ওয়্যারলেস হেডফোন আপনারা পেয়ে যাচ্ছেন। তো ইটস ভেরি গুড আমার কাছে মনে হয়েছে। তো আপনাদের কাছে কি মনে হয়েছে কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, দেখলেন আসলে খুবই ইউজফুল এবং খুবই দারুণ একটি প্রোডাক্টের রিভিউ আমরা অলমোস্ট করলাম। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য এই ধরনের বিভিন্ন প্রোডাক্ট যেগুলো আপনারা কিনতে চাচ্ছেন কিন্তু কেনার আগে রিভিউ দেখে তারপর কিনতে চাচ্ছেন বা প্রোডাক্টটি কেমন জেনে তারপর কিনতে চাচ্ছেন, তাদের জন্য আমার এই চ্যানেল। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, এই প্রোডাক্টটি আশা করি আপনাদের কাছে বেশ ইউজফুল হবে এবং আপনারা ব্যবহার করে বেশ মজা পাবেন, কেননা অ্যাপেল এয়ারপড প্রো মোটামুটি 17-18 হাজার টাকা খরচ করা লাগে এবং আমার কাছে মনে হয় 17-18 হাজার টাকা দিয়ে একটি মোবাইল ফোন হয়ে যায়। তো একটি ইয়ারফোন কেনার প্রশ্ন এখানে আসলে অনেকেই বলবেন যে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির লোক তারা আসলে 18 হাজার টাকা দিয়ে একটি হেডফোন কেনা ঘোড়া রোগ বলা যায়। তো তাদের জন্য এটি বেস্ট কোয়ালিটির একটি হেডফোন এবং একই রকম ভাব দেবে, একই রকম পার্ট আপনারা নিতে পারবেন আর প্রোডাক্টটিও বেশ ভালো কোয়ালিটির। তো ভিউয়ার্স, ভিডিওর শেষে আমি কথা দিয়েছিলাম যে এটি প্রাইস এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবার যারা তাদের জন্য একটি গিফট রেখেছি, সেটি হচ্ছে ভিউয়ার্স প্রত্যেকটি অনলাইন যে পেজ রয়েছে সেখানে আপনারা খোঁজ নিলে হয়তো 3500-4500 এবং এর বেশিও নিতে পারে, কেননা এটি ওয়্যারলেস চার্জার সাপোর্টেড, এটিতে ওয়্যারলেস চার্জারের সাপোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন। তো ওয়্যারলেস চার্জিং সাপোর্ট যেটিতে করছে সেটি 3500-4500 টাকায় মিনিমাম বিক্রি হচ্ছে। সেখানে আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার তারা আমার ভিডিওর ডেসক্রিপশনে একটি লিংক দেওয়া রয়েছে যেখান থেকে আমি ক্রয় করেছি, তাদের পেজের লিংক এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা এটি পারচেস করতে পারবেন। এটির নর্মাল যে মূল্য সেটি 3000 টাকা, কিন্তু যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তাদেরকে আমি একটি প্রোমো কোড দিচ্ছি। এই প্রোমো কোডটি হচ্ছে রাইহান অ্যাপেল টেক বিডি 123। এই প্রোমো কোডটি ইউজ করলে আপনারা এই প্রোডাক্টটি 2500 টাকায় পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, ইটস হিউজ, একটা প্রোডাক্টে 500 টাকা ছাড় পাচ্ছেন, আমার পক্ষ থেকে এটি আপনাদের জন্য গিফট থাকবে। এবং অবশ্যই আপনারা ডেসক্রিপশনে যে পেজটি রয়েছে সেই পেজে গিয়ে ঘুরে আসতে পারেন, তাদের কাছে বিভিন্ন কম্পিউটিং ডিভাইসের অ্যাক্সেসরিজ, বিভিন্ন ধরনের প্রোডাক্ট, বিভিন্ন ধরনের গ্যাজেট আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, অনলাইনের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টটি ডেলিভারি নিতে পারেন। তো এই শপটি ট্রাস্টেড এবং আপনারা নির্দ্বিধায় এখান থেকে পারচেস করতে পারেন। তো ভিউয়ার্স, আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।